আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার এই ভিডিওটা শুরু করছি আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে স্টুডেন্ট এন্ট্রি করতে হয় আজকে আমি দেখাবো যে বাংলা শিক্ষা পোর্টালে যখন কোনো স্টুডেন্ট এন্ট্রি করা হচ্ছে তার জন্য যে বাচ্চার ছবিটাও আপলোড করা হচ্ছে সেই ছবির সাইজ আপনারা কিভাবে কমাবেন তার কারণ হচ্ছে কুড়ি কেবির বেশি বড় ছবি হলে সেই ছবিটা বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হবে না এবার অনেকেই হয়তো ব্যাপারটা ওয়াকি বহল নয় কম্পিউটার নিয়ে সেই জন্য আমি দেখাচ্ছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা ছবির সাইজ কমাতে পারবেন কুড়ি কেবি নিচে ছবি সাইজ করতে পারবেন দেখুন আমি একটা ছবি নিয়েছি ছবিটা আমি সাইজে দেখাচ্ছি প্রপার্টিসে গেলাম দেখুন ছবির সাইজটা হলো চল্লিশ কেবি সুতরাং এই ছবিটা আপলোড করা সম্ভব নয় বাংলা শিক্ষা পোর্টালে তাহলে আমাকে এখন কি করতে হবে এই ছবির সাইজটা আমি কুড়ি কেবির নিচে আনতে হবে সেটা কুড়ি কেবির নিচে আনার উপায় হলো এই ছবিটার উপরে রাইট ক্লিক করলাম দিয়ে দেখুন ওপেন উইথ আছে ওপেন উইথে গিয়ে এ পেন্ট পেন্টে ছবিটা ওপেন করলাম দিয়ে দেখুন এখানে এই রিসাইজ বলে একটা অপশান আছে এই যে রিসাইজ বলে একটা অপশন আছে এখানে আমি ক্লিক করলাম দিয়ে দেখুন যে পিক্সেল রেডিও বাটন আছে পিক্সেল আমি ক্লিক করলাম দিয়ে দেখুন এখানে হাইটার উইথ দেওয়া আছে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল হাইটার উইথ দেওয়া আছে আমি এটাকে একটাকে দেড়শো করে দিলাম ওকে করলাম ছবির সাইজটা একদম ছোটো হয়ে গেল কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে দিলাম অথবা এই ফাইলে গিয়ে সেভ অ্যাস করছি দিয়ে দেখুন এখানে ফাইল নেম দিতে হবে আপনারা যখন আপলোড করবে না এই ছবির তখন আপনি একটা ইমেজের নাম দিয়ে দেবেন ইমেজের নাম সাপোজ হচ্ছে কোনো বাচ্চা ক্লাস ওয়ানের কোনো একটা বাচ্চা যার রোল নাম্বার ধরুন দুই তার ছবি আপলোড করবেন এখানে তার ওভাবে আপনি নামটাকে সেভ করে রাখতে পারবেন তাহলে কি যখন আপনারা ছবিটাকে আপলোড করবেন মানে স্টুডেন্ট আপলোড করবেন তখন আপনাদের কাজ সুবিধা হবে সাপোজ এখানে আমি নাম দিয়ে রাখলাম ক্লাস টু রোল নাম্বার টু এই ক্লাস টু রোল টু এই জে এই জে পেকটায় আমি সিলেক্ট করে দিলাম এখান থেকে আপনার লোকেশান দিতে হবে কোন লোকেশানে আপনি সেভ করতে চান আমি করলাম যে ডেস্কটপ ডেস্কটপের উপরে আমার একটা নিউ ফোল্ডার আছে নিউ ফোল্ডারে গিয়ে আমি এটাকে সেভ করে রাখছি এটা ওকে করে দিলাম এটা আমি ক্লোজ করে দিচ্ছি দেখুন এখানে সেভ হয়ে গেছে ক্লাস টু রোল নাম্বার টু এটা ওপেন করলাম প্রপার্টিজ এই দেখুন চার কেবি আট কেবি আমার ছবিটা তাহলে এখন সুন্দরভাবে আপলোড হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না আপলোড হতে এভাবে আপনারা ছবির সাইজ রিডিউস করে বাংলা শিক্ষা পোর্টালে খুব সহজে আপনারা স্টুডেন্ট আপলোড করতে পারবেন ধন্যবাদ সবাইকে